এখন দশটা বাজতেছে, ঘরে কাজ চলতেছে, দেখাই আপনাদের। দুপুরের এই সময়টা সৌন্দর্য অন্যরকম, চারপাশে অনেক কিচিরমিচির শব্দ, নীরব থাকলে বরঞ্চ ভাল লাগতো না, ভালোই লাগছে। দেখি রং করার পর যে কত সুন্দর হয়েছে, যিনি রং করেছেন ওনাকে অনেক ধন্যবাদ, আর আলনাটা যে গুছিয়েছে তাকে ধন্যবাদ। আলনাটা গোছানো হয়েছে এখন আপাতত, সুন্দর রং করেছে খাদিজা, রংটা সুন্দর হয়েছে না? তা আপনি বাড়ি যাবেন কখন? আপনাকে মিস করবো এটা কনফার্ম। আমার আম্মা তো বেশি মিস করবে কালকে থেকে, কালকে থেকে আমাকে বলতেছে আল্লাহ খাদিজা চলে যাবে একদম, মন খুব খারাপ লাগতেছে। আমার আম্মা কখনো এরকম বলে না, কিন্তু এইবার বলতেছে। ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আর একটু ফোন ধরিয়েন, আপনি তো ফোন ধরেন না, মোবাইল না থাকলে আপনি ফোন ধরবেন, ঠিক আছে? রং করা হচ্ছে, পুতুলটা রঙের মধ্যে যাচ্ছে। সুন্দর রং হচ্ছে, সুন্দর হয় তার নমুনা হচ্ছে এই তুলটা। আমি অবশ্য বিরক্ত হচ্ছিলাম, কিন্তু এখন রং দেখে ভালোই লাগতেছে। রং করতেছে সেই জন্য সব খোলাখুলি চলতেছে, আওয়াজ চলতেছে। এটা রং করার পর যে এত সুন্দর হয়ে গেছে, আসলে কিন্তু রং করলে কিন্তু জিনিসগুলোর অনেক সৌন্দর্য বাড়ে, এটা এখন উপলব্ধি হলো। যেহেতু আমার আম্মা করছিল, আমি ভাবছিলাম যে কি করতেছে, ঘর দুয়ার ডিস্টার্ব ফিল করছিলাম, কিন্তু এখন ভাল লাগছে। আসলে চমৎকার হয়েছে, এই যে এলোমেলো সব, কিন্তু ভাল লাগতেছে। আমার এটা অনেক সুন্দর লাগতেছে। আজান দেওয়ার সময় হয়ে এসছে, এখন সবাই গোসল খাবারের আয়োজনে ব্যস্ত। চলেন দেখি রান্নাঘরে কি আয়োজন চলছে। এখানে কি রান্না করবে আজকে? সবজি বিরিয়ানি। এটা হচ্ছে পেঁয়াজ, এটা হচ্ছে টমেটো, আলুগুলো কেন? দুপুর রৌদ্রের আলো ছায়া ড্রয়িং রুমে, অনেক দিন পর আসা, যেহেতু ব্যস্ততায় ড্রয়িং রুমও দেখা হয় না, কিন্তু আজকে হলিডে পাওয়াতে একটু দেখতে গেলাম। জুতার স্তূপ এখানে, কিন্তু আসলে জুতা রাখার জায়গা অন্যদিকে। ওনার কাজগুলো কমপ্লিট করছেন, যেহেতু আমি গোটা বাচ্চা শেষ, এখানে প্রসেসিংও প্রায় শেষ, যেহেতু একটা সবজি বিরিয়ানি শেষ, অন্য প্রসেসিংটা চলছে। বারান্দায় আলো আধার, মানে রৌদ্রের এই খেলাটা চমৎকার লেগেছে। চারপাশে কিন্তু অনেক আওয়াজ, কিন্তু তারপরও শোনা যাচ্ছে না। ঘরের মধ্যে প্রতিটি রুম কিন্তু আওয়াজ আছে, কিন্তু সবাই বিজি। খাদিজা তার কাজ নিয়ে বিজি। এই তো চলছে হলিডে, খারাপ না একদিন, কিন্তু চুপচাপ ঘরে কাটানোর মজাটাই কিন্তু অন্যরকম। নামাজের সময় হয়ে আসছে, গোসলের তারা আছে, সবাইকে বিদায় জানাচ্ছি। আয় যায় ঘুষ, তোমরা বেক্ষণ বালা থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ফল দুটি বহুত বকর বকর করছে, এখন বহুত বড় হাম আছে,
এখন সাবস্ক্রাইব করছো, লাইক দিও প্লিজ, তোমরা দেখিলে এবার কো সার্থকতা আইব। আল্লাহ হাফেজ, টেক কেয়ার। কিন ইংলিশ কইলাম আই, ক্যান লাইক হইউ।